ভালোবাসার ব্যাখ্যা হচ্ছে বিশ্বাস। আমার কাছে মনে হয় যে আজকে যেমন আমি একটা অ্যাওয়ার্ড ফাংশনে এসেছি, আমাকে কিন্তু সবসময় কাজ করতে হচ্ছে বা আমরা সবাই কাজ করি, এই অ্যাওয়ার্ড আমাকে কাজের অনুপ্রেরণা যোগায়। ঠিক আমার কাছে মনে হয় যে নারীরা আসলেই সেই কর্মস্থল থেকে শুরু করে বা নিজেদেরকে প্রমাণিত করা থেকে শুরু করে মা হওয়া পর্যন্ত যা দিয়ে দেয়, এটা আমার কাছে মনে হয় একটা দিন তাদের স্বীকৃতি। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী, আমি সবসময় মনে করি যে আমার পরিচয় শুধুমাত্র কাজে। আমি যখন পর্দায়, যেমন বেশ কয়েকদিন আগে, কিছুদিন আগে আমি বলবো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমাটা রিলিজ হয়েছে, আপনারাই সুন্দরভাবে নিউজ করছেন, এবং বেশ কয়েকদিন আগে আমি আরেকটি নতুন ছবির মহরত করলাম, সেখানেও আপনারা উপস্থিত ছিলেন, এবং আর কিছুদিন পরে হয়তো বা ঈদে আরও একটি নতুন ছবি রিলিজ হবে। এটা হচ্ছে কি আমার পরিচয়, আমি ব্যক্তি বা নারী এটা ভেদাভেদ দেখতে চাই না। থ্যাংক ইউ। দিদি ভাই, যেটা হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদের যে একটা সাফল্য আমরা দেখেছি, রংপুরের একটা সিনেমা হল সাফল্যটা অনেকদিন বন্ধ ছিল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ আপনার সিনেমা এটা দিয়ে আবার মুক্ত হলো অনেকদিন পর, এইটা কেমন লাগছে আর হলগুলো খোলা উচিত কিনা? আমার কাছে যতটুকু নিউজ এসছে হলগুলো খুলছে, তো সেই জায়গা থেকে আমাকে স্মরণ করেও কথা বলছে, এটা আসলে আমার গর্বে বা আমি মনে করি এটি আরেকটি অ্যাওয়ার্ড আমাকে যেহেতু বলছে, আমাকে স্মরণ করে যে অপু বিশ্বাস কাজ করছেন, আমরা হলটি খুলবো, যেটার প্রমাণ আপনারা দেখেছেন শাপলা টকিজ। একটি সিনেমা হল খোলা মানে সেইখানে মিনিমাম 300 দর্শককে আমি একত্রিত করতে পারবো, তো এটা একজন আর্টিস্ট হিসেবে আমার কাছে অসম্ভব পরম পাওয়া। তো সেইভাবে খুলছে, ভালো লাগছে। আসলে বললাম না যে আমাদের স্বীকৃতির কাজে, আমাদের পরিচয়ের কাজে, আমরা যদি পর্দায় না থাকতে পারি, আমরা যদি দর্শককে কিছু দিতে না পারি, আমাদের এখান থেকে আর চাওয়ার পাওয়ার বা রেশারেশি করার কিছু থাকে না। আমাদের রেশটাই হচ্ছে ভালো কাজ করব, কাজ করে এগিয়ে যাব, এবং দর্শকের সামনে আমরা নিজেদেরকে শিল্পী হিসেবে প্রমাণিত করব। আজকের অ্যাওয়ার্ড প্রাপ্তির অ্যাওয়ার্ড তো আসলে কাজের স্বীকৃতি, কার না ভালো লাগে। আর এই অ্যাওয়ার্ডটি আসলে দেওয়া হয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমাকে কেন্দ্র করে, তো ভীষণ ভালো লাগছে। আসলে ভালো লাগা তো ভালো লাগে, সেখানে কোনো ভাষা থাকে না। এটার সাথে ট্র্যাপের নতুন শুটিং শুরু হলো, এর সাথে ঈদের কি নতুন কোনো কাজে? ঈদ উপলক্ষে বেশ কিছু টিভি যাওয়া হবে, যেহেতু আমার একটি সিনেমা ঈদে রিলিজ, তো সেই জায়গা থেকে ঈদ কেন্দ্রিক কিছু প্রোগ্রাম আমাকে অ্যাটেন্ড করা হবে। আর ট্র্যাপ সিনেমাটা শুরু করেছি, এই সিনেমাটাও ঈদ কেন্দ্রিক করি, আমাদের কুরবানি কেন্দ্র করি। এখন ঠিকঠাকভাবে কাজটা শেষ করতে পারলে অবশ্যই সেই জায়গায় যেতে পারবো। আর ঈদকে কেন্দ্র করে তো বেশ কিছু টিভি প্রোগ্রামগুলো হয়, সিনেমা কেন্দ্রিক হয়। আমি কয়েকদিন আগে আমাদের নাইম ভাই এবং শাবনা জাপার একটা রান্নার প্রোগ্রাম আছে, যেটা মেবি ঈদে রিলিজ হবে, তো সেটার আমি একটা শ্যুট করেছি। এই ফার্স্ট টাইম আমি রান্নার প্রোগ্রাম আমি শ্যুট করেছি, ভীষণ ভালো লেগেছে।